নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের এই পর্বে আমি আলোচনা করব আপনার মধ্যে কোন তিনটি জিনিস না থাকলে পারে ঈশ্বর আপনার সাহায্য কখনো করবেন না সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের পর্বে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা এরকম ধরনের রকম ভিডিও এই চ্যানেলে আগে থেকে আপলোড করা রয়েছে সেগুলি চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন চলুন আর না করে শুরু করা যাক দেখুন বন্ধুরা ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ আমাদেরকে জীবনের গভীর সত্যগুলি শিখিয়েছেন তিনি বলেছেন আমাদের কর্তব্য পালন করতে হবে নিঃস্বার্থভাবে কাজ করতে হবে এবং ফলাফলের চিন্তা ছাড়াই কাজ করতে হবে কিন্তু প্রায় আমরা ভগবানের কাছে কাদি প্রার্থনা করি কিন্তু আমাদের মনে হয় যে আমাদের প্রার্থনা তিনি শুনছেন না কেন এটা হয় কৃষ্ণের দৃষ্টিকোণ থেকে এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে আসে সেই তিনটি জিনিসই আপনার মধ্যে থাকা খুব দরকার এবং গুরুত্বপূর্ণ প্রথম হলো শ্রদ্ধা ভগবানকে সত্যি সত্যি বিশ্বাস করতে হবে শুধু মুখে মুখে নয় মনে প্রাণে বিশ্বাস করতে হবে যদি আমাদের মনে সন্দেহ থাকে তাহলে ভগবান আমাদের প্রার্থনা শুনবেন কীভাবে আমরা হয়তো প্রার্থনা করছি কিন্তু তার কাছে পৌঁছে তো দিতে হবে ঠিকভাবে ঠিক রাস্তায় সেটা কি করে সম্ভব যদি আমাদের মনে সন্দেহ তৈরি হয় যদি আমরা ঈশ্বরকে বিশ্বাস করতে না পারি মনে রাখবেন ঈশ্বরকে বিশ্বাস না করতে পারলে নিজেকেও বিশ্বাস করতে পারবেন না আর নিজেকে বিশ্বাস না করলে সব সময় ব্যর্থই হবেন তাই জয়ী হতে গেলে ঈশ্বরের প্রতি দৃঢ় বিশ্বাস রাখুন এবং তার সঙ্গে নিজের প্রতিও দৃঢ় বিশ্বাস রাখুন কখনো বিশ্বাস হারাবেন না ঈশ্বর যা করেন যখন করেন যেভাবে করেন সবটাই আপনার মঙ্গলের জন্য আপনার খারাপের জন্য নয় দ্বিতীয় জিনিসটি হলো ভক্তি ভগবানের প্রতি ভক্তি থাকতে হবে কিন্তু নিঃস্বার্থ ভক্তি থাকতে হবে শুধু নিজের স্বার্থে নয় ভগবানের জন্য এবং দেশ দুনিয়ার জন্য অর্থাৎ দুনিয়ার প্রত্যেকের জন্য আপনাকে ভক্তি করতে হবে ঈশ্বরের কাছে দুনিয়ার প্রত্যেকটি মানুষের জন্য ঈশ্বরের কাছে মঙ্গল কামনা করতে হবে কেবল আপনার স্বার্থে বা আপনার ভালোর জন্য আপনার পরিবারের ভালোর জন্যই ঈশ্বরের কাছে প্রার্থনা করে আটকে থাকবেন না এই গোটা জগৎ ঈশ্বরের সন্তান ঈশ্বর সবাইকে একই চোখে দেখেন ঈশ্বর সবাইকে সমান রূপে দেখেন আমরা মানুষেরা তাদেরকে ভিন্ন ভিন্ন দৃষ্টিকে দেখে থাকলেও ঈশ্বর কিন্তু একই দৃষ্টিতে সবাইকে বিবেচনা করেন একইভাবে তাই আমাদের উচিত সকলকে ঈশ্বরের সন্তান বলে বিবেচনা করে সকলের জন্য মঙ্গল কামনা করা আর পারলে অবশ্যই করে সকলের দিকে সাহায্যের হাত এগিয়ে দেওয়া কারণ অন্যের সাহায্য করা মানে আপনি ঈশ্বরের পুজো করছেন সেই কর্মই ঈশ্বরের চরণে পুজো হিসেবে নিবেদিত হয় তৃতীয় জিনিসটি হল কর্ম ভগবান আমাদেরকে কাজ করতে বলেছেন কর্ম করতে বলেছেন শুধুমাত্র প্রার্থনা করে চুপচাপ বসে থেকে ঈশ্বরের ওপর সমস্ত ভার দিয়ে থাকলে হবে না আমাদের নিজের কর্তব্য নিঃস্বার্থভাবে পালন করতে হবে তবে তো আমরা গিয়ে কিছু জানতে পারবো শিখতে পারবো ঠেকতে পারবো যখনই ঠেকবো ঠেকে পড়ে যাবো তখন ঈশ্বর আমাদেরকে সঠিক পথ দেখিয়ে দেবেন তখন তিনি আমাদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত করবেন আর যদি আমরা রকম কর্মই না করি তাহলে আমরা ঠেকব কী করে আর না ঠেকলে পড়বই বা কী করে আর যদি না পড়ে যাই তাহলে ঈশ্বর কোন ইতে আমাদেরকে তুলবেন ঈশ্বর কোন ধারণায় আমাদেরকে শিক্ষায় শিক্ষিত করবেন শ্রদ্ধা ভক্তি কর্ম এই তিনটি না থাকলে কেন ঈশ্বর আমাদেরকে সাহায্য করবেন না কেন আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন না অনেকেই বলবেন আপনি তো এখনই বললেন যে ঈশ্বর সবাইকে সমান চোখে দেখেন সবাই তার সন্তান কেন করবে না তার কারণটা হলো যদি আমাদের মনে শ্রদ্ধা ভক্তি না থাকে তবে আমরা যতবারই যেভাবেই প্রার্থনা করি না কেন ঈশ্বরের অব্দি সেই প্রার্থনা কখনোই পৌঁছাবে না আর না পৌঁছলে ঈশ্বর শুনবেন কিভাবে। আর কর্ম যদি না থাকে তাহলে আমরা শুধু ভগবানের ওপর নির্ভরশীল হয়ে পড়ব ফলে আমরা নিজেদের উন্নতি করার কোনো চেষ্টাই করব না এবং ভগবান আমাদের সাহায্য করার কোনো কারণই পাবেন না তাহলে আমাদের কি করা উচিত শ্রদ্ধা বাড়াতে হবে ভগবানের জীবনী তার উপদেশ তার কাজকর্ম সম্পর্কে জানতে হবে ঈশ্বরকে জানার ইচ্ছা থাকলে সবই সম্ভব হয় বাড়াতে হবে ভগবানের নাম জপ করতে হবে তার মন্দিরে যেতে হবে তার সেবা করতে হবে অর্থাৎ যদি আপনি লোকেরও সেবা করেন তাও তারই সেবা করা হবে যদি আপনি মন্দিরেও না যেতে পারেন মনের মন্দিরে আপনি পুজো করতে পারেন সেটা আরও অতি কার্যকর হবে কর্ম করতে হবে নিজের কর্তব্য নিজেকেই পালন করতে হবে অন্যদের সাহায্য করতে হবে সমাজের উন্নতির জন্য কাজ করতে হবে সার সংক্ষেপে বলতে গেলে ভগবান আমাদের সাহায্য করতে সব সময় প্রস্তুত কিন্তু আমাদেরও তার সাহায্যের যোগ্য হতে হবে শ্রদ্ধা ভক্তি এবং কর্ম এই তিনটি জিনিস আমাদেরকে ভগবানের কাছে নিয়ে যাবে আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবেন এবং চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ